প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আসছে ঈদ, আর ঈদে দেখা মিলবে আপনার প্রিয় অভিনয় শিল্পীর অনেকগুলো নাটক। আজকের ভিডিওতে আপডেট দিব জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান এবং মুশফিকার ফারহান অভিনীত আপকামিং দুইটি করে নাটকের আপডেটস। কি সেই নাটকগুলো, কারা থাকছে অভিনয়ে, কবে এবং কোথায় দেখা যাবে, এ সকল বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আয়োজন। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। অন্যায় বাড়ি নাই, এখন এটাই আমার ঠিকানা। প্রিয় দর্শক, আসছে ফারহান আহমেদ জোভান অভিনীত আপকামিং দুইটি নাটক। জোভান অভিনীত 1 নম্বর নাটকটির নাম রাত 11:30 গেট বন্ধ। নাটকটিতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করেছেন জান্নাতুল সুমায়া হিমি। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে নাটকটির ট্রেলার। আমি তো আইসক্রিম খাই না। আইসক্রিম না তো, রঘুশ। যেখানে দেখা গেছে ফারহান আহমেদ জোভান একজন ব্যাচেলর, তিনি ভাড়া বাসায় থাকেন। সেখানকার বাড়ির মালিক রাত 11:00 গেট বন্ধ করে দেন, কিন্তু জোভানের জন্য সেই গেট খোলেন বাড়িওয়ালার মেয়ে। আর এভাবেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু হঠাৎই একদিন রাত 11:30 ঘটে যায় দুর্ঘটনা। কি সেই দুর্ঘটনা তা জানতে হলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে পুরো নাটকটি। নাটকটি আসছে পবিত্র ঈদুল ফিতরে শুধুমাত্র আরটিভিতে এবং পরবর্তীতে দেখা মিলবে আরটিভি ইউটিউব চ্যানেলে। গাইস, এবার আসা যাক ফারহান আহমেদ জোভান অভিনীত আপকামিং 2 নম্বর নাটকের তালিকায়। আসছে ফারহান আহমেদ জোভান এবং জান্নাতুল সুমায়া হিমি অভিনীত আরও একটি নতুন নাটক। নাটকটির নাম পজিটিভ হাজব্যান্ড। নাটকটি হতে চলেছে রোমান্টিক কমেডি ঘরানার। নাটকটির পরিচালনা করেছেন শহীদুল নবী। প্রিয় দর্শক, এবার আসা যাক মুশফিকার ফারহানের কাছে। বর্তমান সময়ে ইউটিউব নাটকে তার রয়েছে প্রচুর চাহিদা, আর সেই চাহিদা মাথায় রেখেই জনপ্রিয় পরিচালক মাহমুদুর রহমান হিমির পরিচালনায় আসছে মুশফিকার ফারহান অভিনীত আপকামিং 2টি নাটক। নাটক দুটি হল সম্পর্ক এবং খোট। নাটকগুলোতে মুশফিকার ফারহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন কেয়া পায়েল। আশা রাখা যায় নাটকগুলোর গল্প দর্শকদের অনেক ভালো লাগবে। সো গাইস, এবার আসা যাক জনপ্রিয় অভিনয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্বর কাছে। এবার ঈদে দেখা মিলবে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত অনেকগুলো নাটক। আর আজকে জানতে চলেছি অপূর্ব অভিনীত আপকামিং আরও 2টি নতুন নাটক। বর্তমানে শুটিং চলছে রাকেশ বসু পরিচালিত নতুন একটি নাটকের। নাটকটির নাম শেষ বসন্ত। নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সাবিলা নূর। নাটকটি দেখা মিলবে পবিত্র ঈদুল ফিতরে। আমি ফোন করছি, ফোন বন্ধ। অপূর্ব অভিনীত আপকামিং 2 নম্বর নাটকটির নাম সুখের আয়োজন। নাটকটির ট্রেলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ইউটিউবে। আপনার ভাব দেখে মনে হচ্ছে আমি কোন মঙ্গল গ্রহ থেকে এসে আপনি প্রথমবার এলিয়েন দেখছেন। নাটকটির পরিচালনা করছেন বিউ শুভ। নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন সাফা কবির। নাটকটির গল্পে দেখা মিলবে ভালোবেসে বিয়ে করেন অপূর্ব সাফা কবির, আর সেটা কিছুতেই মেনে নিতে পারেন না অপূর্বর মা। তারপরে কি ঘটে তাদের সংসার জীবনের, আর সেটাই জানতে হলে দেখতে হবে নাটক সুখের আয়োজন। নাটকটি দেখা মিলবে পবিত্র ঈদুল ফিতরে বাংলা ভিশনে এবং পরবর্তীতে বাংলা ভিশন ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে 4 নম্বর অভিনয়শিল্পী নাটকের তালিকায় রয়েছে তৌসিফ মাহবুব। আসছে তৌসিফ মাহবুব অভিনীত আপকামিং নতুন নাটক অন্তহীন। নাটকটিতে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা। নাটকটির পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতানান। নাটকটি দেখা যাবে পবিত্র ঈদুল ফিতরে শুধুমাত্র সিএমভি এর ইউটিউব চ্যানেলে। অন্যদিকে তৌসিফ মাহবুব অভিনীত আপকামিং 2 নম্বর নাটকের তালিকায় রয়েছে রোমান্টিক কমেডি ঘরানার নাটক ফিটিং ইসমাইল। নাটকটিতে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটির পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। এই নাটকটিও দেখা মিলবে পবিত্র ঈদুল ফিতরে সিএমভি এর ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, এই ছিল 4 অভিনেতার আপকামিং 8টি নাটক। নাটকগুলো দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে।